हेलो गाइज वेलकम टू पूर्णिमास आर्ट प्रतिभा। तो परीक्षार जन्य आमी अनेक दिन भिडियो छाड़ते पारिनी। तो आजके आमी एकटा नतून आर्ट आइडिया तोमादेर संगे शेयर करते चलेछि। एखन देखा जाच्छे प्रत्येक बिएबाड़ीतेई कास्टमाइज गाछ कौटो सबाई यूज करछे, ताई जोन्नो आमिओ भाबलाम आमिओ एकटा गाछ कौटो बानिये फेली। गाछ कौटोटाके कलर करार जोन्नो आमी एखाने फेब्रिक कलर यूज करेछि। आमी प्रथमे गाछ कौटोटाके पुरो व्हाइट कलर करे नियेछि, तारपरे बरेर फेस आर बौएर फेस कलर करार जोन्नो स्किन कलर यूज करेछि। आमी स्किन कलरटा बानियेछि प्रथमे येलो रेड, तार साथे একটু হোয়াইট মিক্স করে এরপর স্কিন কালারে কিছু শেড দিয়ে নেব। প্রথমে ব্রাউন কালার করে দেব বরের মুখে, তারপর সেটাকে জল দিয়ে ভালো করে মিক্স করে নেব স্কিন কালারের সাথে। তারপরে ডিপ ব্রাউন কালার করে দেব। ডিপ ব্রাউন কালারটাকে আমি বর্ডার হিসেবে কালার করব। আর ডিপ ব্রাউন কালার করার জন্য আমি এখানে সরু তুলি ইউজ করছি। যখনই কোনো সরু জায়গায় কাজ করতে হবে তখনই একদম জিরো তুলি, 000 এইসব তুলি ইউজ করতে হবে। आईब्रोज कलर करार जोन्नो आमी एखाने ब्लैकेर साथे एकटु ब्राउन कलर मिशिये नियेछि। तारपरे चोख कलर करार जोन्नो व्हाइट कलर यूज करछि। एइभाबे एकदम सिम्पल उपाये बरेर मुखटा आमी पुरो कमप्लीट करे नेब। तो तोमरा देखते थाको केमन लागछे जिनिसटा। तोमरा देखतेई पाच्छो बरेर मुख कमप्लीट हये गेछे। एइ बरेर मुख करते गिये जे आमाके कतबार मुछते हयेछे, कतबार आबार करे करते हयेछे, तार कोनो ठीक ठिकाना नेई, कारण एकदम छोटो जायगा छिलो, करते खूब प्रॉब्लेम हच्छिलो। तो एबार चले एलाम बौयेर मुख कलर करते। बौके आमी एकटु फर्सा राखार चेष्टा करेछि, তাই স্কিন কালারটা একটু লাইট রেখেছি। স্কিন কালার লাইট করার জন্য হোয়াইট কালারটা একটু বেশি ইউজ করতে হবে। তারপরে বউয়ের মুখে অরেঞ্জ কালার দিয়ে বর্ডার করে সুন্দর করে সেটা স্কিন কালারের সাথে ব্লেন্ড করে দিয়েছি। তারপরে হালকা ব্রাউন কালার দিয়ে বর্ডার করেছি। তারপরে আবার ডিপ ব্রাউন কালার দিয়ে সেটাকে বর্ডার করে বউয়ের মুখের কালার কমপ্লিট করেছি। আমার ভিডিও নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকলে সেটা আমাকে অবশ্যই জানাও, আমি সেটা পরের ভিডিওতে ঠিক করার চেষ্টা করব। আর এই ট্রেন্ডিং আর্ট আইডিয়া তোমাদের জন্য হেল্পফুল কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানাও। বউয়ের চোখ কালার করার জন্য আমি এখানে হোয়াইট কালার ইউজ করছি আর 000 ব্রাশ ইউজ করছি। আর চোখের উপরে ব্রাউন কালার দিয়ে হালকা হালকা করে শেড দিয়ে দেব। নতুন বউকে সুন্দর করে সাজানোর জন্য আমি এখানে যত ইচ্ছা ডিটেলিংস অ্যাড করব। এবার আমি ঠোঁটে কালার করার জন্য রেড কালার ইউজ করব। তারপর মুখের একটু মেকআপ বোঝানোর জন্য রেড কালারটাকে একদম বেশি জল দিয়ে মুখের মধ্যে ইউজ করে দেবো, যাতে গালটা একটু লাল লাল মনে হয়। নর্মালি বিয়ের সময় বউদেরকে যেরকম সাজানো হয় আমি ঠিক সেরকমভাবেই এখানে বউটাকে সাজাবো। আইলাইনার করে দিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে, তারপর চোখটাকে সুন্দর করে এঁকে নেবো। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে একদমই ভুলো না। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর সবাইকে বেশি বেশি করে শেয়ার করো, কারণ আমার 1000 সাবস্ক্রাইবার হতে বেশিজন বাকি নেই। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে বউয়ের শাড়ির কালার রেড কালার করছি। তো তোমরা যদি জানতে চাও যে গাছ কৌটোটা কালার করা কি খুব সোজা, আমি বলবো না, কারণ এটা খুব উঁচু নিচু ছোট একদম, এটাকে কালার করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আমার তো করতে গিয়ে অনেক অসুবিধায় ফেস করতে হয়েছে, বারবার মুছে হোয়াইট কালার করে তার উপর আবার করে কালার করতে হয়েছে। কালার করার টাইমে তোমাদের যদি কোনো ভুল হয়ে যায় তাহলে তোমরা আবার করে সেখানে হোয়াইট কালার ইউজ করবে, তারপর সেটা শুকিয়ে গেলে আবার করে যেই কালারটা করতে চাও সেই কালারটা করবে। তো আমাদের নতুন বউ প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো চুলের কালার করার জন্য আমরা ব্ল্যাক কালার ইউজ করছি। কোকড়ানো চুল রেখেছি সামনের দিকে একটু, তারপরে পুরো ব্ল্যাক কালার দিয়ে একটু নিচের দিকে খোপা করেছি। এইভাবে আমরা চুলটাকে সাজিয়ে নিয়েছি। চুলের কালার করা হয়ে গেলে আমরা তারপরে গয়নার কালার করি। গয়নার কালার করার জন্য লেমন ইয়েলোর সাথে একটু সামান্য হোয়াইট মিশিয়েছি, তারপরে আমরা গয়নার কালারটা করেছি। তো তোমরা দেখতে থাকো কেমন লাগছে বউকে পুরো কমপ্লিট হওয়ার পর। এবার চলে এলাম বর বউয়ের টোপর কালার করতে। টোপর কালার করার জন্য আমি একদম সরু তুলি ইউজ করেছি। আর এখানে তো সাদা কালার আগে থেকেই করা আছে, আর শুধু লাল কালারটা ইউজ করছি। নর্মালি টোপর যেরকম দেখতে হয় আমি ঠিক সেইভাবেই কালার করব। এবার গাছ কৌটোর ওপরের পোর্শনে রেড কালার, তারপরে গ্রিন কালার, একটু সাদা সাদা বর্ডার ছেড়ে পরপর রেড আর গ্রিন কালার ইউজ করব। এই কালারটা করার টাইমেও আমাকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, কারণ সাদা বর্ডারগুলোকে সমান রাখতে হবে সেই বুঝে আমাকে কালারটা করতে হয়েছে। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো জিনিসটা কেমন দেখতে হয়। এর ফাইনাল লুক দেখার জন্য তো আমি খুবই এক্সাইটেড। আমি অনেক দিন বাদে একটা ভিডিও বানাচ্ছি, আমি চাই যেন এই জিনিসটা খুব সুন্দর হয়। व्हाइट बॉर्डर छेड़े रेड एंड ग्रीन कलर करा हो जाओयार पर मीडियम येलोर साथे एकटु व्हाइट कलर मिशे एकटा येलो कलर बानिये सेटा पुरो गाछ कौटोते करे देब। तारपरे आमरा एखाने कला पाता एकेछि, कला पाता रंग करार जोन्नो ग्रीनर साथे एकटु येलो और व्हाइट मिशे लाइट ग्रीन कलर बानियेछि सेटाके यूज करब। कला पाताय पुरो लाइट ग्रीन कलर हये गेले सेखाने आबार डिटेलिंग्स एड करार जोन्नो आमरा डीप ग्रीन कलर यूज करब। डीप ग्रीन कलरटाके बॉर्डारेर मतो यूज करार पर सेटाके जल दिये हल्का हल्का करे लाइट ग्रीन कलरेर साथे ब्लेंड करे देब। এই প্রসেসে আমরা কলা পাতার কালারটাকে পুরো কমপ্লিট করে নেব। তো তোমরা দেখতে থাকো জিনিসটা কেমন দেখতে হয়। গাছ কৌটোটাকে পুরো কমপ্লিট করতে আমি যা যা ইউজ করেছি তার ডিটেলস আমি ডেসক্রিপশানে মেনশন করে দেবো। যার কোনো অসুবিধা থাকবে সে অবশ্যই গিয়ে ডেসক্রিপশানটা চেক করে নেবে। আমি কোথায় কি কালার ইউজ করেছি আমি সব কিছুই ডেসক্রিপশানে ভালোভাবে মেনশন করে দিই, কালার ডিটেলসও মেনশন করে দিই, কার সঙ্গে কী কালার ইউজ করলে কী কালার পাবে সেটাও আমি মেনশন করে দিই। কলা পাতাটা সুন্দরভাবে কালার করা হয়ে গেলে পেছনে যে ইয়েলো কালারের ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে আমরা বর বউয়ের নাম লিখে দেবো। তো আমি এখানে বরের নাম রেখেছি শানু আর বউয়ের নাম রেখেছি মাধু। বর বউয়ের নাম লেখা হয়ে গেলে নিচের দিকে আমি একটা কি কাপড়ের বন্ধন নাকি সাত পাকে বাঁধা কি বলে সেটাকে আমি এঁকে নিয়েছি। এঁকে নেওয়ার পর তারপরে চারিদিকে লাভ ছড়িয়ে দিয়েছি, লাভ এঁকে ফেলেছি। এইভাবে আমি পুরো গাছ কৌটোটাকে কমপ্লিট করেছি। আর রেড অ্যান্ড গ্রিন জায়গাগুলোতে কিছু হোয়াইট কালার দিয়ে আলপনা করেছি। তারপরে পুরো গাছ কৌটোটাকে কমপ্লিট করেছি। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। লাস্টের সিনেমাটিক শট তোমরা এনজয় করো আর এবং কমেন্ট করে জানাও যে জিনিসটা দেখতে কেমন হয়েছে। সামনে কারোর বিয়ে থাকলে ঝটপট এটাকে বানিয়ে ফেলো। আর ফটোশুটের সময় অনেক সুন্দর সুন্দর ফটো তোলা যায়।